র‍্যাব ও 53 বিজিবির যৌথ অভিযানে 78টি মোবাইল ফোন সহ 3 জন চোরা কারবারিকে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। চাপাই নবাবগঞ্জ থেকে সেতাউর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। যৌথ অপারেশন দল 15 নভেম্বর রাত 3:30 ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানাধীন ছত্রাজিৎপুর সেনাপাড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত চোরা কারবারি মোহাম্মদ আব্দুল কাদের জেলানি, সুইট মোহাম্মদ করিম ইসলাম সিয়াম, মোহাম্মদ ইউসুফ বিশ্বাসগণকে 78টি ভারতীয় চোরাই মোবাইল সহ হাতেনাতে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।